কেমন অভিজ্ঞতা হলো? অভিজ্ঞতা আমাদের তো যেটা দিল্লি থেকে আছে আমরা মধুপুর থেকে নিয়ে আসছি, এটাই আমাদের এখানে পৌঁছাবার আমাদের ডিউটি, এখানে পৌঁছাই দিলাম, এখন আমরা রেস্ট রানিং রুমে যাবো, রেস্ট করবো। একটু জার্নি পথের দৃশ্যটা যদি বলেন, কোথায় কি হয়েছে, কিভাবে হয়েছে, এটা বিশেষ না, এটা আমরা বলতে পারি, এটা তো আমরা তো মধুপুর এগুলো তো সব লক আপ জেলের মতন, এরা আমরা তো কোনো বলতে পারি না। আপনারা আপনি তো স্পেশাল এসছেন, রাস্তায় কোনো গাড়ি পান না? না, কোনো গাড়ি কোনো স্টপেজ নাই, মধুপুর আগরতলা। আপনি বদরপুর থেকে নিয়ে আসছেন, আর তার আগে বেঙ্গালোর থেকে গুয়াহাটি ড্রাইভার আছেন, পাসপোর্ট আছে। আপনার কতজন ড্রাইভার বলেছেন এসেছিলেন? দুই ড্রাইভার, দুজন ড্রাইভার। আর বাকি কতজন ছিলেন? আর একজন গার্ড। কাইন্ডলি আপনার নাম? আমার নাম এসকে দাস, স্বপন কুমার দাস। বাড়ি কোন জায়গাতে? বদরপুর। আর ত্রিপুরাতে এমনিতে আসা হয় আবার চলে গেছে? হ্যাঁ। আর লকডাউনের এই মুহূর্তে কে বিশেষ ট্রেন, সরকারের বিশেষ উদ্যোগ এইভাবে ট্রেন নিয়ে আসার, আগে ট্রেন নিয়ে আসা দুটোর মধ্যে কি পার্থক্য থাকছে? কতদিন যাবত আপনার লাস্ট? দুই মাস। দুই মাস হচ্ছে না? দুই মাস। তো এই যে আসছে তাতে আপনি কিরকম লাগবে? ভালো লাগবে। কি করে ওরা এখানে? মানে এখানে 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 কিছু করে এখানে কে ছিল ওই ছেলে মানে না ছিল বন্ধু ছেলে হয়ে গেছে। কি ডাক্তার দেখাইতে না? অন্য ডাক্তার দেখাইতে না, দিদি ডাক্তার আছে না। এতে আপনার এখন কিরকম লাগছে? ভালো লাগছে। কি কারণ আছে আপনি এখানে? এখানে আমি এই কারণে আমার মেয়ে বেঙ্গালোর থেকে আসছে, বেঙ্গালোর পড়াশোনা করে। মেয়ে ঘরেই ছিল, দু মাস ধরে লকডাউনে ঘরেই ছিল, কিন্তু তারপরে রাজ্য সরকারে ট্রেন দিয়েছে তো আসছে। আপনার মেয়ে কি করে এখানটা? কি আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং করে, বিটেক পড়তেছে, তো এখনো ফাইনাল হয়নি, তো তিনবার ট্রেন মিস হয়েছে, আরে প্লেন মিস হয়েছে, তারপরে ট্রেন দিয়েছে রাজ্য সরকার। বিপ্লব দেবকেও ধন্যবাদ জানাচ্ছি, আর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। কিরকম লাগছে এই জায়গা? খুবই ভালো লাগছে, মানে খুব খুশি, মানে আসছে ঘরে, এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। কোন জায়গায় আপনাদের বাড়ি? আমাদের বাড়ি ঘটারে। কতদিন পর আসছে? রোববারে 8:30 ছেড়েছে ট্রেন, রোববারে উঠেছে,
তো রোববার সোমবার মঙ্গলবার আজকে বুধবার লাস্ট কবে বাড়িতে আসবে লাস্ট মে গত মে মাসে আসছিল ও ফাইনাল দিয়ে আসে এক বছর পরে আসে ফাইনাল দিয়ে আসে আবার ফাইনাল তো হয়নি তারপরে লকডাউন হয়েছে আপনার নাম নাম শিক্ষা ঘোষ মেয়ের নাম অঙ্কিতা আমাদের একটা অপরচুনিটি দিয়েছে তাই আমরাও ট্রাই করলাম মেয়েকে আসার আনার জন্য এই যে আসছে দাদা আপনার কিরকম লাগছে খুব ভালো লাগছে কিন্তু এখন সুস্থ হয়ে ঘরে ফিরলেই বাকিটা পূর্ণ হবে আর কি এখন তো আর একটু টেনশন এখন আবার টেস্ট হবে এতক্ষণ এই যে আসছে তারা তাদের তো টেস্ট করেই মানে গাড়িতে মানে ট্রেনে উঠালো কিন্তু এখন আবার টেস্ট হবে তারপরে তারা ডিসাইড করবে কার কী পজিটিভ না নেগেটিভ তারপর ডিসাইড হবে আর কি যাদের নেগেটিভ হবে তাদের সাথে সাথেই প্যারেন্টসের সাথে যাওয়ার সুযোগ দেবে যার পজিটিভ হবে এখন তো এই কথা শোনাতে তো আরও বেশি মনটা ভয়ে মানে অ্যাটাকার হয়ে যাচ্ছে মেয়ে বাড়িতে আসছে তাতে কিরকম হবে তাতে তো খুবই ভালো লাগছে কখন দেখবো মেয়েকে মেয়েকে তো এক বছর যাবৎ দেখছি না তাই এখন সাথে গেলে তো খুবই ভালো হয় ঠাকুরের কৃপায় যদি সাথে করে যায় কোথায় আপনার মেয়ে কোন জায়গা থেকে আসছে ব্যাঙ্গালোর কি করে উনি ও পড়াশোনা করছে আপনি বাড়ি কোন জায়গায় উদয়পুর নাম কি আপনার উত্তমা সাহা मैडम भाई साहब एक मिनट आइए ना दादा एक मिनट দাদা দাদা ম্যাডাম যে কোনো একটু ইয়োটা থামো লাগাই একটু একটু ব্যাঙ্গালোর কর রাম থাকা কি গিয়া ওকে কাম কর কাম কর ক্যা কাম করতে হ্যায় সার্ভিস কিতনা দিন বাদ আয়া থে পুরন এক সাল কে এক সাল কে কো ওয়া পে তো আপ লকডাউন করন কে লিয়ে ওয়া পে কেসে দিক্কত হুয়া আপ লোগ কো লকডাউন কে বাজে লকডাউন পে করা জো হাম লোগ ওনার লোগ খেলা রাইট দে করা तो गवर्नमेंट जो ये इनिशिएटिव लिया ये आप लोग क्या कहेंगे गवर्नमेंट को गवर्नमेंट को मैं थैंक यू कहना चाहता हूँ क्योंकि हम इतने मुसीबत में हमको ऐसे लगे आपका शुभ नाम क्या कामा सोच घर कहाँ पे है कार्बो कार्बो कहाँ से आया कितना स्टूडेंट आया आपने কি ছিল ট্রেনের মধ্যে ব্যবস্থা কি কি ব্যবস্থা রাখা হয়েছে আটকে পড়েছেন লকডাউনের কারণে এখন রাজ্যে আসার সুযোগ করে দিয়েছে সরকার কি বলবেন সরকারের উদ্দেশ্যে কোনো প্রবলেম হইয়া চানানে নুনানে সরকার কিচারিকা শুধু চুং তাবুক আসামনি পাইপুরনি সিমি চুং কিচা প্রবলেম কাজে চুং পুন চামায়া কুকুনো তাবুক সপাইকা বেঙ্গালুরু কোনো আগরতলাও তাবুক চুং মায়ের চানান যত রিকা কোনো ট্রিটমেন্ট খাইকা যত যত কিছু নরমে তোমার
अनि नोकाय अम्बासा अम्बासा कोच छ र थैंक यू मिनबुङ टामो मिनबुङ टामो सुशान्त शर्मा I would like to say that under the able leadership of Prime Minister Narendra Modi ji and also the guidance of our Chief Minister Biplab Kumar Deb ji, everything is in good way. The health department and everything is working properly. Yesterday also I visited this place, and so the preparedness, the way they have prepared, the administration is working well, and also the supporters. Everybody, everything is fine. What is the meaning? They'll be sent to home or they'll be sent to institutional quarantine? No, see, firstly, yesterday when I spoke with them, spoke with the CMO, the SDM and the DM, they said that they will be directly sent to the home. Only the fifth people that they will be checked in the Badar Gharda school, and after that they will also go to their home. বাসা খোয়াই সোনামুড়া বিলোনিয়া সাবরুমের গাড়িগুলো বাঁদিকে রাখা আছে, সেখানে আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে সেই গাড়িগুলোতে উঠে পড়ুন। এখান থেকে আমরা সবাইকে টেস্ট করা হচ্ছে, আর একটা পার্সেন্টেজ মেডিকেলের গাইডলাইন অনুযায়ী আমরা তাদের স্যাম্পল কালেকশন করব। এখন কিছু অংশকে আমরা স্যাম্পল কালেকশনের জন্য বাদারঘাট স্কুলে রেখেছি, ওইখানে স্যাম্পল কালেকশন সেন্টার, ওইখানে স্যাম্পল কালেকশন হবে, এরপরে ওইখান থেকে ওনাদেরকে ছেড়ে দেবো। এটা ট্রেভেল হিস্ট্রি আছে তার জন্য, কিছু না। ধর্মনগর আম্বাসা খোয়াই সাবরুম আগরতলা সোনামুড়া আপনারা যাওয়ার গাড়িগুলি অপেক্ষা করছে, সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা সেই গাড়িগুলোতে উঠে পড়ুন। ত্রিপুরার বিভিন্ন প্রান্তে আম্বাসা সর্বনগর সোনামুড়া বিলোনিয়া ছাত্র আমরা এখানে আজকে তো ফার্স্ট আমাদের ব্যাঙ্গালোর থেকে ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন এসছে, ওইখান থেকে আমাদের মোটামুটি 1100 প্যাসেঞ্জার আজকে পৌঁছেছে বিকেল 4 থেকে 4:30 সময়। তো এখন এখানে হচ্ছে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা প্রবীণ নাগরিকদের প্রতি মুখ্যমন্ত্রীর একটা আবেদনের একটা লিফলেট দেওয়া হচ্ছে, আর একটা জেনারেল অ্যাওয়ারনেস করোনা ভাইরাস মোকাবিলায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রিপুরা সরকারের গৃহীত ত্রাণ প্যাকেজ ও গুচ্ছ পদক্ষেপ এবং ভারত সরকারের বিশেষ ত্রাণ প্যাকেজ, এই একটা লিফলেট ওদেরকে যারা আসছে আজকে বাইরের থেকে সে ওদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এবং আমাদের তরফ থেকে একটা স্যানিটাইজার, মাস্ক এবং একটা কেকের প্যাকেট, এবং ভেতরে দেখেছি আমি সরকারি উদ্যোগে ব্যবস্থাপনা খুবই ভালো, যারাই আসছে ওদেরকে জল মিষ্টি যা পরিমাণে, এবং ভেতরে ডিসিপ্লিন একদম খুব ওয়েল মেনটেইন, হ্যাঁ, যেভাবে মানে আমাদের সরকারের পদক্ষেপ খুবই ভালো, এবং আমি মূলত নিজেও পরিদর্শন করে এসেছি, ভেতরটা দেখে এসেছি, দেখলাম যে এভরিথিং ইজ ওয়েল অ্যান্ড ফাইন। সামাজিক দূরত্ব বজায় রেখে এবং যাত্রীগণের থেকে দূরত্ব বজায় রেখে আপনারা ঠাকুর ভাই ভাই
সেই গাড়িগুলোতে আপনাদের না না গ্যাপ পিছে গ্যাপ রাখেন পিছে গ্যাপ রাখেন পিছে গ্যাপ রাখেন দেন যদি মানে ট্রেনের এই যে ব্যবস্থাটা এটা যদি একটু উন্নত করে তাহলে একটু ভালো হয়। যেমন ওইখানে মানে পুলিশ পুলিশ খাবার টাবার সবই দিচ্ছে, ধরুন না দুটা বগি আছে তো বা একটা বগি আছে, ওইখানে মানে দুই ভাগে ডিভিশন আছে, তো একজনের হাতে খাবার তুলে দিচ্ছে, তো মানে ওরাই সব কিছু নিয়ে নিচ্ছে, মানে ওই বগিতে কেউ পাচ্ছে না, এইরকম হচ্ছে আর কি। তো এটা মানে যদি পুলিশ নিজে গিয়ে দেয় মানে সবাইকে আলাদা আলাদা করে, তাহলে এটা মানে সবাই পায় মানে খাবারটা, এটা একটু ভালো হয়। কোন জায়গায় বাড়ি আপনার? কমলপুর। নাম? শুভব্রত সিং। আয়ো আয়ো